সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আমরা শুরু করতে যাচ্ছি HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, পরিমাণগত রসায়ন, অর্থাৎ গাণিতিক রসায়ন। এটি রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়ে আজকে আমরা দেখব ঘনমাত্রা, মোলারিটি। মোলারিটি হলো ঘনমাত্রা প্রকাশের একটা একক, খুবই গুরুত্বপূর্ণ এটা রসায়নের জন্য। এখন আমরা দেখি মোলারিটি কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml বা 1000 cm³ দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এখানে লক্ষণীয় যে তাপমাত্রা নির্দিষ্ট, আর আয়তন 1 লিটার বা 1000 ml বা 1000 cm³। এখানে তাপমাত্রা নির্দিষ্ট থাকার কারণ হলো তাপমাত্রা দ্বারা আয়তন প্রভাবিত হয়, কম বেশি হয়, সেই কারণে এখানে তাপমাত্রা নির্দিষ্ট থাকে। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বেড়ে যায়, আবার তাপমাত্রা হ্রাস করলে আয়তন কমে যায়, সে কারণে মোলারিটির ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট থাকে। আর এখানে মোল সংখ্যা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্রবের মোল সংখ্যাও আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml বা 1000 cm³ দ্রবণের যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, অর্থাৎ দ্রবের মোল সংখ্যাটাই হলো ওই দ্রবণের মোলারিটি। এই মোলারিটিকে এম দ্বারা, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখি মোলার দ্রবণ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে, এটাকে 1 m দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে সেমিমোলার দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। 1 মোল থাকলে, 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলার দ্রবণ, আর 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। ঠিক একইভাবে যদি 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ, একে 0.1 m দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে আমরা বলতে পারি যে সেন্টিমোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেন্টিমোলার দ্রবণ বলা হয়, এটাকে 0.01 m দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাত্রে 1 লিটার দ্রবণ আছে, এতে যদি সালফিউরিক অ্যাসিডের 1 মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম, 98 গ্রাম যদি এতে দ্রবীভূত থাকে তাহলে এটি হবে সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ। একইভাবে যদি সালফিউরিক অ্যাসিডের 1/2 মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ 1/2 মোল সমান হলো 49 গ্রাম, সালফিউরিক অ্যাসিড যদি এতে দ্রবীভূত থাকে তাহলে এটি হবে সেমিমোলার দ্রবণ। আবার যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 0.1 মোল সমান হলো 9.8 গ্রাম, তো 9.8 গ্রাম যদি 1 লিটার দ্রবণের মধ্যে থাকে তাহলে এটা হবে ডেসিমোলার দ্রবণ। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে 500 ml দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই ঘনমাত্রা হিসাবের সময় মনে রাখতে হবে সব সময় 1 লিটার বা 1000 ml এর মধ্যে হিসাব করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 500 ml, তাহলে আমরা নির্ণয় করব 1000 ml এ কত গ্রাম থাকে, আর এই গ্রামকে যত গ্রাম পাবো তাকে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দ্বারা যদি এখানে যত গ্রাম হবে তাকে ভাগ করি তাহলে আমরা মোল সংখ্যা পাবো। তাহলে আমরা
এখন একটু দেখি আমাদের সমস্যাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 500 ml দ্রবণে 24.5 গ্রাম। সুতরাং এখানে আমরা হিসাব করবো 1000 ml কতটুকু আছে। 1000 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে। খুবই সিম্পল, আমরা ওই কিক নিয়মে এটা বের করব। 24.5 এটাকে 500 দিয়ে ভাগ, ইনটু 1000, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো 49 গ্রাম। তার মানে 1000 ml দেখা যাচ্ছে যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে। এখন এই 49 গ্রামকে যদি আমরা মোল সংখ্যায় কনভার্ট করি তাহলে আমরা দ্রবণটির ঘনমাত্রা পাব। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম, অর্থাৎ এখানে আমরা 49 ভাগ 98, এখন হবে এটা মোল। এখানে এটাকে যদি ভাগ করি তাহলে পাবো 0.5 মোল। তার মানে আমাদের এই দ্রবণটির ঘনমাত্রা হলো 0.5 মোল পার লিটার, অথবা আমরা এটাকে 0.5 বড় হাতের এম দ্বারা লিখতে পারি। তাহলে বন্ধুরা দেখতে পেলাম খুব সহজ, আমরা এখানে 500 ml এর মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 24.5 গ্রাম, এরপরে 1000 ml এ পেলাম 49 গ্রাম। এই 49 গ্রামকে 98 দ্বারা ভাগ করে মোল সংখ্যা নির্ণয় করলাম, আর সেটাই হলো দ্রবণটির ঘনমাত্রা। অনুরূপভাবে আমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখি। এই সমস্যাটি হল 250 ml দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত। ঠিক আগের অঙ্কটার মতোই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণ হলো 250 ml আর দ্রবের ভর হলো 10.6 গ্রাম। এখানেও আমরা এটাকে 1000 কত গ্রাম থাকে সেটা হিসাব করব, এরপর প্রাপ্ত ভরকে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দ্বারা হিসাব ভাগ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 250 অর্থাৎ 250 ml, 250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে 10.6 গ্রাম। সুতরাং 1000 ml, 1000 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে, একের জন্য বের করলে 10.6 ভাগ 250, উপরে হবে 1000, 1000 দিয়ে গুণ, তাহলে আমরা এখানে পাব, এটাকে যদি আমরা গুণ করি বাই ক্যালকুলেটর তাহলে এখানে পাব 42.4 গ্রাম। এখন এই ভরটাকে আমরা মোল সংখ্যায় কনভার্ট করব। আমরা জানি সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান 106, অর্থাৎ এটাকে 106 দ্বারা ভাগ করব। 42.4 ভাগ 106 এখন হয়ে যাবে মোল। সুতরাং এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো
0.4 মোল। তাহলে এই ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা হবে 0.4 মোল পার লিটার, বা এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি এটা হলো 0.4 বড় হাতের M। এ হলো আমাদের দ্রবণের ঘনমাত্রা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী লেকচারে আরও বিস্তারিত আলোচনা করা হবে।